এইচএসসি তে ভর্তির জন্য কি কি কাগজ লাগবে এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। একজন শিক্ষার্থী কলেজে ভর্তি হলে যে সমস্ত কাগজপত্র লাগবে সেইগুলোর মধ্যে সর্বপ্রথম তার যেই কাগজটি লাগবে সেটি হলো অবশ্যই অবশ্যই সে যেই কলেজে ভর্তি হবে সেই কলেজে সে ভর্তিকৃত অর্থাৎ সে যে সেই কলেজে সিলেকশনকৃত শিক্ষার্থী সেটি কিন্তু সর্বপ্রথম নিশ্চিত হতে হবে। এখন অনলাইনে ভর্তির জন্য কিন্তু নিশ্চয়ন করতে হয়, সেই জন্য কিন্তু যদি কোনো কলেজে তুমি ভর্তি নিশ্চয়ন না করে থাকো তাহলে কিন্তু তুমি সেই ক্ষেত্রে ভর্তি হতে পারবে না। কলেজ যদি তোমাকে নিশ্চয়ন করার জন্য অনুমতি দেয় তাহলে কিন্তু তুমি ভর্তির জন্য বিবেচিত হবে। সেই ক্ষেত্রে তোমাকে যেই কাগজগুলো লাগবে সেগুলো হলো সর্বপ্রথম তোমাকে জমা দিতে হবে যে তুমি যেই এসএসসি পরীক্ষায় যে নম্বর পেয়েছো সেটি মার্কশিট জমা দিতে হবে, অর্থাৎ তোমাকে সেই মার্কশিটটি অবশ্যই মূল কপি জমা দিতে হবে। তাছাড়া তোমাকে জমা দিতে হবে তোমার ছবি, সেটি 2 থেকে 5 কপি লাগতে পারে, এক এক কলেজে এক এক রকম ছবি লাগতে পারে। পাসপোর্ট সাইজের 2 থেকে 5 কপি ছবি তোমাকে জমা দিতে হবে। সেই ক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, সত্যায়িত ফটোকপি, তাছাড়া অ্যাডমিট কার্ডের সত্যায়িত ফটোকপি লাগবে। তো আর তাছাড়া আর তোমাকে কাগজপত্র জমা দেওয়ার মধ্যে তোমার লাগবে তোমার পিতামাতার জাতীয় সনদপত্র অর্থাৎ আইডি কার্ড, অর্থাৎ ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। তাছাড়া তোমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে, যেই প্রতিষ্ঠান থেকে তুমি এসএসসি পাস করেছো সেই প্রতিষ্ঠান থেকে তোমার প্রশংসাপত্র নিতে হবে। আর তাছাড়া যদি তুমি 19 এবং 20 সালের কোনো শিক্ষার্থী হয়ে থাকো সেই ক্ষেত্রে যে তোমার গ্যাপ পড়েছে সেই ক্ষেত্রে গ্যাপের ক্ষেত্রে অনেক অনেক কলেজ রয়েছে যে তুমি গত বছর ভর্তির জন্য ভর্তিকৃত শিক্ষার্থী বা গত বছর তোমার ভর্তি হওয়ার কথা ছিল কিন্তু গত বছর তুমি ভর্তি হওনি, এই বছর ভর্তি হতে এসেছো, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই একটি অতিরিক্ত কাগজ যদি কলেজ চায় সেই ক্ষেত্রে তোমাকে দিতে হবে। তাছাড়া শিক্ষার্থীর জন্ম নিবন্ধন লাগবে, এই সমস্ত কাগজগুলোই কিন্তু তোমাকে জমা দিতে হবে তুমি ভর্তি হতে হলে। আর তাছাড়া অবশ্যই তোমার ভর্তি ফি, কলেজে যে সমস্ত কলেজ এক এক কলেজে এক এক ফি থাকতে পারে, সরকারি বেসরকারি কলেজ রয়েছে সেইখানে তোমাকে ভর্তি ফি জমা দিতে হবে। তো এই ছিল তুমি ভর্তি সংক্রান্ত সকল তথ্য যে তোমার কী কী প্রয়োজনীয় কাগজ লাগবে। এই সমস্ত কাগজে সাধারণত কলেজগুলোতে ভর্তি হতে লাগে। তো আমি আশা করব তুমি এই সমস্ত সকল কাগজপত্র রেডি করে তুমি ভর্তির জন্য যাবে। তো এই ছিল এই ভিডিওতে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এসএসসি ভর্তি সংক্রান্ত আরও কারো কোনো মতামত থাকে তাহলে অবশ্যই অবশ্যই জানাবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।